হাইওয়ে একটু পাশেই বিশাল এক বাংলো এই বাংলোতে শুধুমাত্র এক দম্পতি থাকে স্বামী পেশায় লেখক স্ত্রী অসুস্থ থাকায় স্বামী সারাদিন তার সেবা নিজের লেখা আর বাসার টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত এক কথায় বলা যায় বাইরের দুনিয়া থেকে তারা একদম আলাদা টুইস্ট শুরু হয় তখনই যখন মাঝরাতে মসুলধারে বৃষ্টির মাঝে এক রহস্যময় নারী এই বাংলোতে আসে ঠিক এরপর থেকেই সবার রূপ বদলাতে থাকে কে ভালো আর কে ছাড়া বুঝে ওঠা দেয় কে মুখোশধারী আর কে যে নিষ্পাপ সেটা বুঝে ওঠার আগেই গল্পে আসছে নতুন মোড় গল্পের প্রতিটা বাধ্য করবে কে এই খেলার মাস্টার মাইন্ড কিন্তু সেটা হয়তো আপনি কল্পনাও করেননি এমনই এক সাসপেন্স মিস্ট্রি আর হররে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আতিথি অর্থাৎ বজ্রপাতে গরছ

রাত বেশ গভীর ঘন আখিতের মধ্য থেকে মধ্যবয়স্ক এক লোক দৌড়ে বের হয়ে আসে সে ভয়ে রীতিমতো কাঁপছে লোকটা বারবার তাকাচ্ছে মনে হচ্ছে তাকে কোনো করেছে লোকটা পিছনে দৌড়ে একটা রোড লাইটের কাছে আসতেই কেউ তাকে কল দিয়ে জিজ্ঞেস করে ভাই কোথায় আপনি সকাল থেকে আপনার কোনো খোঁজ পাচ্ছি না লোকটা বলে আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেললাম হোক মেয়েটাকে আটকে রাখ আমি এসে ওর ব্যবস্থা করছি ঠিক তখনই রোড লাইট জ্বলতে আর নিপতে শুরু করে ভয়ে লোকটার হাত থেকে ফোন পড়ে যায় আর আলোটাও নিভে যায় অন্ধকারের মাঝে লোকটার আত চিৎকার ভেসে আসে সিন শিফট হয় গৌতম নামের এক ইউটিউবারের কাছে গৌতম বিভিন্ন ভূতুরে জায়গায় গিয়ে ভিডিও করে আজ তার একশোতম ভিডিও উপলক্ষে এই গ্রামের নাম করা ভূতের আড্ডাটি দেখতে আসে গ্রামের কিছু লোকের কাছে এই ভূতের আড্ডার বিষয়ে জিজ্ঞেস করলে কেউ ভয়ে সে বিষয় কথা বলতে চায় না তবে গ্রামের দুই বৃদ্ধ রাজি হয় বৃদ্ধ দুটি জানায় অনেক বছর আগে একটা মেয়েকে তার প্রেমিক ঢোকা দেয় তারপর মেয়েটা ওইখানে গিয়ে আত্মহত্যা করে সেদিন থেকে এই পর্যন্ত কেউ যদি ওই এলাকায় যায় তাহলে ভূতনি তার ঘাট চেপে ধরে আশেপাশের সব রোড লাইট ওই জায়গার চারটা লাইট সব সময় বন্ধ থাকে সরকার বহুবার লাইট বদলে দিয়েছে তবুও কোনো কাজ হয়নি ওই এলাকার প্রথম বন্ধ হওয়া লাইটের পোলের কাছে যদি কোনো ছেলে একা যায় তাহলে প্রথমে তার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায় এরপর চার নম্বর পোল পার করতেই গাড়ি বন্ধ হয়ে যায় এরপর ওই ভূতনি লোকটাকে মেরে ফেলে পালালেও কোনো লাভ হয় না গৌতম জিজ্ঞেস করে তাহলে ভূত থেকে বাঁচার উপায় কি বৃদ্ধ জানায় খুবই সহজ গাড়ি ঠেলে ওই চারটা বন্ধ পার করে পেছনে আসলেই এক বাইক স্টার্ট হয়ে যাবে গৌতম জিজ্ঞেস করে তাহলে ভূতটাকে কেউ দেখেছে বৃদ্ধ বলে না কারণ ভূতকে কেউ একবার দেখলে সে আর জীবিত ফেরত আসে না গৌতম বলে কেউ যদি নাই দেখে তাহলে আপনাকে এই গল্প কে বললো সব আসলে গুজব গৌতম ভিডিও তে বলে তার বিশ্বাস সেখানে কোনো ভূতই নেই কারণ আসল জীবনে ভূত বলে কিছুই থাকে না এই জন্য আর ভিডিও করে আনবে কিন্তু ভূতের সেই রাস্তায় সাদা শাড়ি আর লম্বা এক মেয়েকে বাতাসে ভাসতে দেখা যায় না জানি গৌতমের কপালে কি আছে সিন শিফট হয় সন্ধ্যা নিলাম নামের এক বিশাল বড় বাড়িতে নেম লেখা লেখক রবিকুমার বাইরে তখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে রবি কুমার পরম যত্নে খাবার রাঁধছে একটু পর দেওয়াল একটা ছবি টাঙিয়ে টেলিস্কোপে বাইরের আবহাওয়া দেখে গ্রামোফোনে দিয়ে মনের আনন্দে নাচতে থাকে কখনো সারা বাসা পরিষ্কার করে তো কখনো করে কিছুক্ষণ পর সিঁড়ির পাশে রাখা বেল বাঁচতে শুরু করলে রবি খাবার নিয়ে দোতলার একটা ঘরে আসে ঘরটি টিপটপ করে সাজানো একজন মহিলা বিছানায় বসে ঘন্টাটি বাজাচ্ছে রবি মহিলাটিকে বলে আমি আজ তোমার জন্য বিশেষ একটা খাবার রান্না করেছি তবে মহিলাটি রবিকে উত্তর না দিয়ে এক মনে বই পড়ে যাচ্ছে মহিলাটি বলে তোমার সব গল্প কেমন যেন বোরিং হয়ে গেছে সব সময় খারাপ হারবে আর ভালো জিতবে তোমার উচিত বর্তমানে জেনারেশন অনুযায়ী গল্প লেখা আসলে দোষ তোমার না সারা দিন এই বাংলাতে থাকো তোমার উচিত বাইরে গিয়ে নতুন মানুষের সাথে কথা বলা রবি রেগে বলে আমি একজন লেখক আমার কোথাও যাওয়া লাগবে না গল্প আমার ব্রেনেই থাকে বলেই রেগে আসতে গিয়েও তার প্রিয়তম স্ত্রীকে গোলাপ দিতে ভোলে না রবি নিচে তার লাইব্রেরিতে এসে টাইপরাইটারে গল্প লিখতে বসে ভাবে এবার সে তার গল্পে রোম্যান্স দিবে তখনই বাইরে বজ্রপাত শুরু হলে রবি লেখে এক বৃষ্টির রাতে ঠিক অপসরার মতো দেখতে একটা মেয়ে শুনশান রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনই মুসুলধারে বৃষ্টি শুরু হয় মেয়েটা কি করবে বুঝতে পারছিল না ঠিক তখনই দূরে একটা বাসা দেখতে পায় মেয়েটা জলদি বাসাটার দিকে দৌড়ে এসে দরজা ধাক্কা দেয় কেউ খুলছে না দেখে সে আরো জোরে ধাক্কা দিতে থাকে মজার বিষয় ঠিক তখনই বিদ্যুৎ চমকে ওঠে আর দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে রবি অবাক হয়ে এভাবে এত রাতে কে এলো রবি দরজা খুলতেই দেখে সুন্দরী এক মেয়ে বৃষ্টিতে একদম ভিজে চুপসে গেছে মেয়েটি জানায় তার নাম মায়া এই বৃষ্টির মধ্যে পথ হারিয়ে ফেলেছে কি করবে বুঝতে পারছিল না তাই এই বাসা দেখে এদিকে আসলো আজ রাতটা এখানে একটু আশ্রয় পেলে ভালো হতো রবি অবাক হয়ে মায়াকে দেখে কারণ সে গল্প লিখলো আর ঠিক তাই হলো মায়া রবি ধ্যান ভাঙালে রবি মায়াকে ভেতরে আসতে বলে রবি আশপাশটা ভালো করে দেখে দরজা বন্ধ করে দেয় এত বড় বাসা দেখে অবাগ অবাক হয়ে চারিপাশে দেখতে থাকে রবি বলে আপনি দাঁড়ান আমি তোয়ালে এনে দিচ্ছি মায়া জিজ্ঞেস করে আপনি আমাকে না জেনেই বাসায় ঢুকতে দিলেন যে রবি বলে কাউকে সাহায্য করতে হলে তাকে চেনার দরকার নেই মায়া বলে আসলে আমি এক জায়গায় কাজে যাচ্ছিলাম পথে বৃষ্টি শুরু হলে এগোনোর সাহস পেলাম না বৃষ্টি থামলেই চলে যাব। রবি তোয়ালে আনতে যেতে গেলে মায়া বলে আমার জন্য একটা জামা আনবেন প্লিজ ভেজা কাপড়ে অনেক ঠান্ডা লাগছে রবি সিঁড়ি দিয়ে উঠে গেলে মায়া একটা শয়তানি হাসি দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে সোফায় তার ব্যাগ রাখে রবি তার স্ত্রী রুমেশা দেখে তার স্ত্রী এখনো ঘুমায়নি রবি জানায় সে নতুন এক গল্প লেখা শুরু করেছে গল্পের নাম বৃষ্টির এক রাত রবির স্ত্রী অবন্তিকা বলে কি লিখেছ আমাকেও বলো তাহলে আমিও আইডিয়া দিব রবি ড্রয়ার থেকে একটা বই আর চাবি বের করে চাবিটা বইয়ের আড়ে লুকিয়ে নেয় রবি কিছু বলতে না চাইলে অবন্তিকা বলে তোমাকে রাগানোর জন্য সরি প্লিজ বলো না কি লিখেছ রবি অবন্তিকাকে জিজ্ঞেস করে আচ্ছা এটা বলো বাইরে প্রচুর বৃষ্টি ঠিক তখনই মাঝরাতে এক সুন্দরী বাসায় আসলে কি করা উচিত অবন্তিকা বলে বাসায় কেউ এসেছে রবি বলে আরে না গল্পে এসেছে তাহলে এখন ওই মেয়ে সম্পর্কে জানতে হলে হিরোকে কি করতে হবে রবি কেন যেন মায়ার বিষয়টা অবন্তিকার কাছে লুকিয়ে যায় অবন্তিকা বলে নায়কের উচিত মেয়েটাকে চা বা কফি কি নেবে জিজ্ঞেস করা মেয়েটা যদি কফি বলে তাহলে বুঝতে হবে সে মডার্ন আর চা বললে বুঝতে হবে মেয়েটা দেশীয় সংস্কৃতি বেশি পছন্দ করে রবি একটা রুমে এসে আলমারি থেকে একটা শাড়ি বের করে মায়াকে দিয়ে বলে চা না কফি মায়া বলে ভোটকা আসলে অনেক শীত করছে এখন চা কফিতে কাজ হবে না তাই একটু ড্রিঙ্কস হলে ভালো হয় রবি অবন্তিকাকে ড্রিঙ্কস এর বিষয়টি বললে অবন্তিকা বলে তাহলে তো মেয়েটাকে বোঝা এতটা সহজ না ওর মনের কথা জানতে হলে ওর মনের কাছাকাছি যেতে হবে প্রথমে ওর সৌন্দর্যের প্রশংসা করতে হবে তারপর ওকে হাসাতে হবে তাহলে ধীরে ধীরে সে তার বিষয়ে সব জানাবে রবি গ্লাসে ড্রিঙ্কস ঢালছিল ঠিক তখনই মায়ার শাড়ি পরে আসলে মায়ার এত সৌন্দর্য দেখে রবি অবাক হয়ে তাকিয়ে থাকে মায়া এক রহস্যময়ী হাসি দেয় এখানে দুইজনেই রহস্যময়ী কে ভালো আর কে খারাপ বোঝা দেয় রবি অবন্তিকার বুদ্ধিমতো মায়ার প্রশংসা করে বলে আপনাকে দেখতে কোনো নায়িকার থেকে কম না তা আপনি এত রাতে এখানে কি কাজে এসেছিলেন মায়া জানায় সে শুনেছে এখানে কোথায় একটা ভূতের আড্ডা আছে সেখানে কেউ একা গেলে তাদের গাড়ি বন্ধ হয়ে যায় আর তাদের সাথে ভয়ানক কিছু হয় রবি বলে হ্যাঁ এই গল্প তো আমিও শুনেছি মায়া বলে ওই ভূতের কি ইচ্ছা সেটা শুনে পূরণ করে ওকে মুক্তি দিতে এসেছি আসলে আমি একজন সাইকিক হিলার আমি আর তাদের দেখতে পাই রবি হেসে বলে এসব গুজবে বিশ্বাস করে আপনি এত দূর এসেছেন এই জামানায় এসব কে বিশ্বাস করে আমি যা দেখতে পাই না তা বিশ্বাস করি না মায়া বলে আমার সাথে আজ আপনার প্রথম দেখা হয়েছে আর আমি আপনার বিষয়ে কিছুই জানি না তাই তো আপনার হাত দেন আমি আপনার বিষয়ে সব বলে দিচ্ছি রবি মনে মনে বলে আমি ও সম্পর্কে জানতে চাচ্ছিলাম উল্টা দেখি এই মেয়ে আমার সব জেনে যাবে রবি মায়ের হাতে হাত দিতেই মায়া রবির হাত ধরে চোখ বুঝে বলে আপনি অনেক দয়ালু আর নরম মনের মানুষ আপনি একটা মহিলাকে নিয়ে সব সবসময় ভাবেন তাহলে এ বাসায় আপনার স্ত্রীও আছে রবি বলে জামার বদলে শাড়ি এনে দিয়েছি যে কেউ বুঝতেই পারবে বাসায় কোনো মহিলা আছে আর সে আমার স্ত্রী মায়া বলে আপনার স্ত্রী অসুস্থ এবং বিছানা থেকে নামতে পারে না শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য আপনি এ বাসায় একা থাকছেন রবি অবাক হয়ে ভাবে মায়া এসব কিভাবে জানলো মায়া বলে আমি শুধু মৃত মানুষের আত্মা না বরং জীবিত মানুষের আত্মার সাথেও যোগাযোগ করতে পারি আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন রবি ছবি দেখিয়ে বলে হ্যাঁ ওই আমার সব কিছু মায়া অবন্তিকার ছবি দিকে কেমন যেন রাগি দৃষ্টিতে তাকায় রবি জানায় প্রথম দেখাতেই আমি অবন্তিকার প্রেমে পড়ে গিয়েছিলাম সকল রীতিনীতিকে ভুলে সবার বিপক্ষে গিয়ে ওকে বিয়ে করি কিন্তু বিয়ের কিছুদিন পরেই ওর প্রেগনেন্সি জটিলতার কারণে ওর দুইটা পা আজীবনের জন্য প্যারালাইসিস হয়ে যায় আর আমিও ঠিক করে নেই আমি শুধু ওর জন্যই বাঁচব মায়া দ্বীপ জ্বালাতে জ্বালাতে বলে যদি কোনো মিরাকেল হয় আর আপনার স্ত্রী ওই সেই দিয়ে নেমে তাহলে আপনি কি করবেন রবি বলে আমি সময় একা একাই নাচি তখন আমার স্ত্রীকে অনেক মিস করি তাই ও হাঁটতে পারলে আমি ওর সাথে নাচবো মায়া হঠাৎ করেই রবির কাছে এসে বলে তাহলে আমাকে আপনার স্ত্রী মনে করে আমার সাথেই নাচেন রবি না বললে মায়া বলে ও ভয় পাচ্ছেন যে আমার সাথে নাচলে আপনি আপনার স্ত্রীকে ভুলে যাবেন রবি বলে একদম না কেউ ওকে আমার মন থেকে আলাদা করতে পারবে না মায়া বলে তাহলে নেটেই দেখেন আপনার স্ত্রীকে ভুলে যান নাকি আমি আপনার মনে গেথে যাই রবি মিউজিক দিলে মায়া না ছেলেও রবি ঠায় দাঁড়িয়ে তার স্ত্রীকে কল্পনা করতে থাকে ঠিক তখনই দরজায় কেউ জোরে জোরে ধাক্কাতে থাকে দরজায় কেউ এসেছে বুঝতে পেরে মায়ার অনেক রাগ হয় রবি দরজা খুলতেই গৌতম অনেক ভীত সন্ত্রস্ত অবস্থায় দরজা ঠেলে ভিতরে ঢুকে দৌড়ে মোবাইল চার্জে বসায় গৌতম রবিকে বলে আসলে জরুরি একটা কল করা লাগবে কিছু মনে করবেন না মায়া কেমন জানি রহস্য রহস্যময় দৃষ্টিতে তাকায় গৌতম কাউকে কল দিয়ে বলে ভূত সত্যি হয় আমি ওই আড্ডায় একাই গিয়েছিলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার অনেক ভয় করছে এখন ওই ভূত আমার সাথেই না চলে আসে ঠিক তখনই রাস্তার ওই ভূত এবং বাসায় মায়াকে দেখানো হয় মায়া কেমন যেন ভয়ানক দৃষ্টিতে তাকায় তাহলে কি মায়াই সেই ভূত সিন শিফট হয় কয়েক ঘণ্টা আগে গৌতম ভিডিও করতে করতে তার বাইক নিয়ে ভূতের আড্ডার দিকে যাচ্ছে তার কাছে ভূতকে ধরার ফ্রিকোয়েন্সি মিটারও আছে যার আশেপাশে কোনো ভূত বা আত্মা থাকলে লাল আলো জ্বলবে। গৌতমের চারটা বন্ধ আলোর প্রথম পোল পার হতেই সত্যি তার বাইকের হেডলাইট বন্ধ হয়ে যায়। চতুর্থ পোল পার হতেই গাড়িও বন্ধ হয়ে যায়। গৌতম ভাবে কেউ হয়তো তার সাথে মজা করছে। ঠিক তখনই পাশের বনে কাউকে দ্রুত যেতে দেখে গৌতম বনের মধ্যে যায়। একটু দূরে যেতেই দেখে বনের ঝোপঝাড়ের মধ্যে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে। গৌতম মহিলাটিকে জিজ্ঞেস তারপরে আপনি এখানে একা কেন ভয় পাবেন না এখানে ভূত কিছুই নেই সবই গুজব মহিলাটি মাথা উঁচু করে গৌতমের দিকে তাকাতেই দেখা যায় মহিলাটির বিভৎস এক চেহারা গৌতম ভয়ে দৌড়াতে গেলে ভূত নিটি গৌতমের হাত ধরে বসে আর মিটারে লাল আলো জ্বলে ওঠে গৌতম ভয়ে দে দৌড় বাইক টেনে চতুর্থ আলো পার করতেই অটো স্টার্ট বাটন চাপতেই বাইক স্টার্ট হয়ে যায় গৌতম কোনো রকমে বাইকে উঠে প্রাণ নিয়ে পালিয়ে রবির বাসায় আসে গৌতমের গল্প শুনে রবি বলে আরে বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে হয়তো আলো বন্ধ হয়ে গেছে আর ভয়ে তুমি বাইকে স্টার্ট স্টার দিতে পারো নি খামোখা তো ভয় পাচ্ছ ভূত বলতে কিছুই নেই ভূত গৌতমের যে হাত ধরে ছিল গৌতম দেখে সেখানে গভীর ক্ষত হয়ে গেছে রবি ফার্স্ট এইড বক্স আনতে চায় মায়াকে দেখা যায় সে পাশে সোফায় বসে রাগে ফুসছে গৌতম পানির বোতল নিতে গিয়ে দেখে বোতলে লেখা পালিয়ে যাও গৌতম হতবাক হয়ে যায় চোখ ভালো করে কোচলিয়ে দেখে বোতলে কিছুই নেই পাশ থেকে মায়া বলে তুই অনেক বড় ভুল করেছিস গৌতমের মায়াকে অনেক ভয় হতে থাকে রবি এসে গৌতমের হাতে ব্যান্ডেজ করতে থাকলে গৌতম জিজ্ঞেস করে গুরু এই মহিলা কি আপনার মতো বৃষ্টিতে আশ্রয় নিতে এসেছে গৌতম বলে না জেনে একজনকে বাসায় ঢুকতে দিলেন রবি বলে তোমাকেও তো ঢুকতে দিয়েছি গৌতম বলে আরে আমি তো ছেলে আর ওখানে যে ভূত ছিল সে মেয়ে তাহলে হতেও পারে এই সেই ভূত নেই রবি বলে এই ম্যাডাম ওই ভূতের আড্ডায় গিয়ে ভূতের ইচ্ছা পূরণ করে তাকে মুক্ত করতে এসেছে গৌতম বলে তাহলে ভূতের ইচ্ছা পূরণ হলে রবি বলে ভূত বলে বলে কিছুই আমি আগে বিশ্বাস না তবে আজ যা দেখেছি আর শুনেছি তাতে বাধ্যায় এক লোক থাকতে গিয়েছিল লোকটা খুব সাহস করে ওই ক্ষেতের মধ্যেই ছিল মাঝরাতে সুন্দরী এক মেয়েকে দেখে তার পিছু যায় পরের দিন সকালে তার লাশ পাওয়া যায় রবি তবুও বলে এসব গুজব ছাড়া আর কিছুই না মায়া প্রচুর রেগে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলে ভূত আছে ওই ভূতের আড্ডার ভূত আছে আর এই সব কথা সত্য রবি বলে আমি আমি ভূতের গল্প গল্প আর আর বহু বছর আছি। দেখলাম না। আমার মতো লেখে গৌতমের মতো বোকারা এসব বিশ্বাস করে তখনই গৌতমের সোফা একা একাই কাঁপতে থাকে গৌতম ভয়ে বলে আপনি তো লেখক তাহলে আপনার লেখা গল্প বলেন আর ওই ভূতের আড্ডার ভূতকে নিয়ে আর কোনো কথা বলবেন না প্লিজ রবি বলে চলো আমার লাইব্রেরিতে মায়া রেগে এক একাই হাঁটা শুরু করে গৌতম বলে উনাকে দেখে মনে হচ্ছে উনি পুরো বাসা চেনে একটা রুমে আসে দেখা যায় দেওয়ালে অনেকগুলো ছবি মায়া অদ্ভুত দৃষ্টিতে ছবিগুলো দেখে রবি বলে এরা সবাই আমার কাছের লোক ছিল রবি মায়া এবং গৌতমকে নিয়ে লাইব্রেরিতে আসে গৌতম এত বড় লাইব্রেরি দেখে বলে এত বই আপনি পড়েছেন রবি বলে না লিখেছি এই সব আমার লেখা গল্পের বই মায়া নিজের মতো করে হাঁটতে হাঁটতে চারিপাশ দেখে বইগুলোর উপর করে নাম্বার দেওয়া রবি টাইপ্যাটায় লেখা কাগজটা নামিয়ে রাখে যেন কেউ তার গল্প দেখতে না পায় গৌতম দেখে প্রত্যেক তাকে আলাদা আলাদা বিষয়ের নাম লেখা রবি বলে লোভ লালসা রাগ অহংকার আর হিংসা যে এই কয়টা দাসত্ব করে 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 তার পরিণাম হয় আমার সব গল্প এসবের উপর ভিত্তি লেখা গৌতম লক্ষ্য অসম্পূর্ণ নামের একটা তাকে দুইটা বই রাখা রবি জানায় কিছু গল্প শুরু তো করা যায় কিন্তু শেষ করাটা কঠিন হয়ে যায় গৌতম বলে আপনি গল্পগুলো বলেন আমার মনে কোনো এন্ডিং আসলে আমি বলবো রবি প্রথম গল্প গল্পটা থাকে প্রথম গল্পটা সোনি নামের একটা ছোট্ট মেয়ের যে মন পিয়ানো বাজাচ্ছিল হঠাৎ তার একটা নোট মিস হয়ে গেলে সনির মা তাকে অনেক বকা দেয় সোনির মা মিউজিক টিচার দিকে তাকিয়ে বলে এমন চলতে থাকলে কনসার্টের সবাই আমাকে দেখে হাসবে কনসার্টে আমার ভিআইপি বন্ধু এবং বোর্ড মেম্বাররা থাকবে সবাই জানে আমার মেয়ে অনেক ভালো পিয়ানো বাজায় ওর ভুল হলে আমার মান সম্মান যাবে মিউজিক টিচার বলে চিন্তা করবেন না আমি আজ এখানে থেকে ওর সব ভুল ঠিক করার চেষ্টা করব। সোনির মা বলে কিভাবে ঠিক করে সেটা আপনার ব্যাপার কিন্তু এরপর আমি এসে যদি দেখি ও ভুল করেছে তাহলে ওকে আমি আর আমার মেয়ে বলে পরিচয় দেব না সনি কাঁদতে কাঁদতে নিচের রুমে চলে যায় সনির পিছু পিছু তার মেয়ে টিচার এসে বলে সনি তোমার মা তোমাকে আর বকবে না আমি তোমাকে সাহায্য করব। কিন্তু বদলে আমাকে কিছু দিতে হবে মিউজিক টিচার তার হাতের লকেট ঘুরিয়ে বলে ভেবে দেখো আর খবরদার এই কথা মাকে বললে আমি তোমার মাকে বলবো তুমি পিয়ানো না শেখার জন্য বাহানা বানাচ্ছ সোনি রেগে উঠে চলে যায় সোনি এক প্র্যাকটিস করতে গিয়ে দেখে সে যে নোট দেখে প্র্যাকটিস করছে সেখানে একটা নোটের জায়গা ফাঁকা পেয়ার টিচার বলে আমি ইচ্ছা করে নোটটা দেইনি তুমি আমার কথা শুনলে তবেই দিব এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে তুমি ঠিক মতো না পারলে তোমার মা ফিরে এসে তোমাকে অনেক বকবে সোনির কাছে আর কোনো উপায় নেই গল্প দুইয়ে একটা চরম অলস কিন্তু বড়লোক এক লোককে দেখানো হয় লোকটার নাম সুনীল সুনীলের বাসার চারপাশে খুবই বাজে অবস্থা কোথাও খাবার পড়ছে তো কোথাও এঠো থালা বাসন পড়ে আছে সুনীল তবুও নিশ্চিন্তে একটা পাইপ মুখে নিয়ে ধোয়া টানতে থাকে একটা মাছি তাকে বিরক্ত করলে সুনীল তখনই কাউকে কল দিয়ে বলে একটা কাজের লোক পাঠাতে বলেছি এখনো পাঠাওনি কেন লোকটি জানায় তার কাছে কেউ কাজ করতে চায় না কারণ আগের কাজের লোক তার অসুস্থ মাকে দেখতে চেয়েছিল তবুও তাকে যেতে দেননি পরে তার মা মারা যায় আপনারা তো নির্দয় আচরণের জন্য কেউ আপনার কাজ করবে না সুনীল বলে ও গেলে ওর মা কি বেঁচে যেত এমন এক লোকে পাঠাবি যে সব সময় কাজ কাজ করবে ঠিক আছে সুনীলের ঘুম ভাঙলে তাকিয়ে দেখে একটা লোক তার দিকে তাকিয়ে আছে লোকটা বলে আমি এখানে কাজ করতে এসেছি সুনীল তার অত্যাচার শুরু করে সামনে রিমোট থাকা সত্ত্বেও বলে রিমোট দে রিমোট দিয়ে টিভি চালিয়ে বলে রিমোট টেবিলে রাখ বুঝেছেন সুনীল কি পরিমাণ

কাজের লোকটি টিভির সামনে এসে বলে কাশ দেন সুনীল বলে সারা বাড়ি পরিষ্কার কর লোকটা সব পরিষ্কার করার পর সুনীল রাত্রে বলে লোকটা অনেকগুলো আইটেম রান্না করে দেয় বেচারা সুনীল যখনই খেতে যাবে তখনই লোকটা বলে আর কি করতে হবে সুনীল বিরক্ত হয়ে বলে বিছানা কর একটু শান্তি মতো খেতে দে যাই হোক খাওয়া দাওয়ার পর সুনীল আরামে ঘুমাচ্ছিল লোকটা সুনীলের ঘুম ভাঙিয়ে বলে কাশ দেন স্যার সুনীল বিরক্ত হয়ে বলে আমার পা টেপ লোকটা পা টিপতেই থাকে তো টিপতেই থাকে রবি বলে এবার বলো কিয়েটিং দেওয়া যায় গৌতম ভাবতে থাকে ঠিক তখনই মায়া বলে ওদের মেরে ফেলো গৌতম বলে পাগল নাকি যে জন্য খুন করতে হবে মায়া বলে ছোট বাচ্চার সাথে অন্যায় করা কোনো ছোট অন্যায় না এমন লোককে তো খুন করে ফেলা উচিত আর সুনীলের কাছে টাকা আছে বলে গরিবদের উপর অত্যাচার করবে এটাও অনেক বড় অন্যায় এর জন্য সুনীলকে খুন করা উচিত রবির এই এন্ডিং পছন্দ হয় প্রশ্ন হলো কে আর কি হবে মারবে মায়া বলে খুবই সহজ ওদেরকে ভূত মারবে ভূত সবসময় খারাপ কেন হবে ভালো তো হতে পারে তাই লিখে দেন যে ভূত মেরেছে রবি বলে এবার আপনি ভালো বলেছেন গৌতমের মায়াকে সন্দেহ হওয়ায় ভূতকে ডিলিট করার মিটার চালায় অবাক করার বিষয় হলো মিটার লাল হয়ে যায় গৌতম নিশ্চিত হয়ে যায় মায়াই সেই ভূতের আড্ডার ভূত গৌতম রবিকে লাইব্রেরি থেকে বাইরে এনে বলে এই মায়া একটা ভূত রবি বলে তুমি কি পাগল হয়ে গেছো তুমি না আসলে এতক্ষণে আমি ওর সম্পর্কে জেনে আমার নতুন গল্প লিখে ফেলতাম এমনি তোমার জন্য আমার গল্প মিস হয়ে গেল আর এখন তুমি মায়াকে ভূত বলছো কারণ ভূত আড্ডার ভুটটাও একটা মেয়ে গৌতম জিজ্ঞেস করে আমি আসার আগে মেটার ব্যবহার কি স্বাভাবিক ছিল রবি বলে হ্যাঁ গৌতম বলে তাহলে ওই বৃদ্ধ ঠিকই বলেছিল যে গাড়ি চালু হলে পেছনে না তাকাতে তাহলে ভুটটা পিছু ছাড়বে না কিন্তু আমি ভুলবশত পেছনে তাকিয়েছিলাম প্যাস ওই ভূত তারপর থেকে আমার পিছু করে আপনার বাসায় আসে আর মায়ের উপর ভর করে এই মিটার লাইব্রেরিতে অন করতেই দেখি লাল লাইট জ্বলছে রবি মিটার নিয়ে সব জায়গায় এমন কি তার এবং গৌতমের কাছে নিলেও দেখা যায় লাল আলো মিটারে জ্বলছে রবি বলে এটা তো মনে হচ্ছে নকল মেশিন ঠিক তখনই পাশের জানালা খুলে যায় আর মায়া জানালার অপর পাশ থেকে বলে আমাকে ওয়াশরুম দেখিয়ে দিন রবি মায়াকে নিয়ে গেলে গৌতম তাকিয়ে দেখে আয় রবিকে দেখা গেল মায়াকে দেখা যাচ্ছে না মায়া ওয়াশরুমে গেলে গৌতম বলে তাড়াতাড়ি পালান ওকে তো আয়নায় দেখাও যাচ্ছে না ও একটা ভূত কিন্তু রবি গৌতমের কোনো কথাকে পাত্তা দেয় না ঠিক তখনই মায়া রবির পাশ থেকে হেঁটে গেলে দেখা যায় আয়নায় তার প্রতিচ্ছবি নেই কিন্তু রবি আয়নার দিকে তাকাই না মায়া এবং রবি সোফায় বসলে মায়া ভয়ানক দৃষ্টিতে গৌতমের দিকে তাকাতেই জানালা একা একাই বন্ধ হয়ে যায় মায়া শয়তানি হাসি দিয়ে বলে তাহলে আপনার ওই অসম্পূর্ণ গল্পগুলো শেষ করা যাক রবি বেশ ভাবনায় পড়ে যায় রবি বলে আপনার ভৌতিক এন্ডিং এর আইডিয়াটা ভালো কিন্তু আমি তো ভূতে বিশ্বাসী করি না কি হবে এমন এন্ডিং লিখব মায়া বলে তাহলে আপনি আমার হাত ধরে ভাবেন হয়তো নতুন কিছু পেয়ে যাবেন রবি বলে তাহলে আপনি আত্মা দেখার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাও পরিবর্তন করতে পারেন বলেই মায়ের হাতে হাত দিতে গিয়েও বলে আগে গৌতম আসুক গৌতমের নাম শুনে মায়ার অনেক রাগ হয় গৌতম ততক্ষণে পালানোর বুদ্ধি করছিল রবি দেখে বলে এই গল্পের শেষটা যদি ভালো লাগে তাহলে এই গল্পগুলো তোমার চ্যানেলে দিলে অনেক পপুলার হয়ে যাবে কোন ইউটিউবার পপুলার হতে চায় না বলেন এক মিলিয়ন সাবস্ক্রাইবারের লোভে গৌতম জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরায় লাগিয়ে গল্পের শেষ শুনতে যায়। প্রথম গল্পে সোনি ভেবে নেয় সে আত্মহত্যা করবে তাই তার মাকে চিঠিতে লেখে তোমার আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না আমি অনেক দূরে চলে যাচ্ছি বলেই যখনই ঘুমের ওষুধ নিতে যাবে ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে দরজা খুলে একটা গিফট পাওয়া যায় সোনি গিফট খুলে দেখে সেখানে একটা কাগজ দেখা যায় সোনি তার পিয়ানো টিচারের বাসায় যায় সোনিকে পিয়ানোতে বসিয়ে টিচার ওয়াশরুমে গেলে শোনে সোনি সেই নোটটাই বাজাচ্ছে যেটা সে ইচ্ছা করে স্ক্রিপ্ট থেকে সরিয়ে দিয়েছিল তাড়াতাড়ি বের হয়ে দেখে তার বাসার সব যন্ত্রপাতি এক একাই বাজছে সোনি কোথাও নেই এত সব তার পাগল প্রায় অবস্থা হঠাৎ সব থেমে গেলে সে কেবলে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ঠিক তখনই ভায়োলিন বাঁচতে বাজতে স্টিক এসে তার গলায় লেগে গলা কেটে যায় আর পিয়ানো টিচার মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায় তার রক্ত এসে স্ক্রিপ্টে সেই ফাঁকা জায়গায় পড়তেই মিসিং নোটটা আপনা আপনি বসে যায় সনি ঠিক সেই স্ক্রিপ্টটাই পেয়েছে ফাইনালি সোনি পরিপূর্ণভাবে পিয়ানো বাজানো শিখে যায় এই কাজের লোকটি সুনীলের পা টিপে টিপে ফুলিয়ে দিয়েছে সুনীল ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে প্রচুর রেগে সেই লোককে কল দিয়ে বলে কাকে পাঠিয়েছেন কাজ কাজ বলে পাগল করে দিচ্ছে ফোনের জানায় সে সে কাউকে পাঠায়নি তো বলেছিল নতুন লোক পাঠাতে দুদিন সময় লাগবে সুনীল ভয় পেয়ে সামনে তাকাতেই দেখে কাজের লোকটি দাঁড়ানো কাজের লোকটা বলে তাড়াতাড়ি কাজ বলেন আমার পুরনো মালিক আমাকে কোনো কাজ দিচ্ছিল না সেই রাগে আমি তাকে মেরে ফেলেছি এই দেখেন তার কাটা মাথা সুনীল প্রচুর ভয় পেয়ে বলে কোনো কাজ লাগবে না তো যত টাকা লাগে নিয়ে যা কাজের লোকে তবুও কাজ চাইতেই থাকে সুনীল কোনো কাজ দিতে না পারলে বলে এবার আর কোনোদিন কোনো কাজ দিতে পারবেন না অর্থাৎ সুনীলের চ্যাপ্টার ক্লোজ রবির তো গল্পের এন্ডিং অনেক ভালো লাগে কিন্তু গৌতম প্রচুর ভয় পেয়ে যায় কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এত ভয়ানক এন্ডিং লেখা সম্ভব না গৌতম জিজ্ঞেস করে গল্পের শেষটা কি পুরোটা আপনি লিখলেন রবি বলে না মায়া আমার মাইন্ডে ট্রান্সফার করেছে আর আমি বলেছি গৌতম বলে আপনি ভেবে দেখেন কোনো সাধারণ মানুষের নিজের মনের কথা অন্যের মনে ট্রান্সফার করা কি সম্ভব তাহলে নিশ্চয়ই ও কোনো সাধারণ মানুষ না ও একটা ভূত বলেই ভয়ে উঠে যায় ঠিক তখনই বিদ্যুৎ চমকে ওঠে আর সারা বাড়ির আলো নিভে যায় গৌতম দেখে মায়া সোফায় নেই রবি বলে এভাবে একজনকে ভূত ভূত বলবে নিশ্চয়ই সে রাগ করে অন্য কোথাও চলে গেছে রবি মাকে ডাকতেই থাকে রবি মায়াকে খুঁজতে গেলে গৌতম একা হয়ে যায় গৌতম দেখে রকিং চেয়ার একা একাই দুলছে তো কখনো দ্বীপ নিভে যাচ্ছে হুট করে সেই দিয়ে কে চলে যাচ্ছে অন্ধকারে সে কিছুই বুঝতে পারছিল না বিদ্যুৎ চমকালে দেখা যায় মায়া সোফার পেছনে দাঁড়িয়ে গঙ্গাচ্ছে রবি টর্চ নিয়ে গৌতমের কাছে আসার আগে কেউ হুট করে গৌতমের সামনে থেকে অন্য রুমে চলে যায় রবি আসলে গৌতম বলে ভূত ওই রুমে গেছে রবি সেই রুমের দিকে যেতে গেলে গৌতম ভয় যেই না পালাতে যাবে ওমি দরজা বন্ধ হয়ে গেলে ভয়ে রবির পিছু পিছু হাটে রবি লাইব্রেরিতে এসে লাইট মেরে আশেপাশে দেখছিল হঠাৎ তখনই কেউ দিকে বই ছুটে মারে আর তখনই রবির টর্চ বন্ধ হয়ে যায় হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলে দেখা যায় মায়া চুপ করে বইয়ের তাকের সামনে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে রবি মায়াকে ডাকতে থাকে মায়া হঠাৎ চোখ খুলে দেখা যায় তার চোখের মনি কেমন যেন ঘোলাটে হয়ে গেছে হঠাৎ সে চিৎকার করলে বইয়ের তাকের সব বই একা একাই পড়তে থাকে তারপর হঠাৎই মায়া গায়েব হয়ে যায় রবি এবং গৌতম মায়াকে খুঁজতে আসতে দেখা যায় মায়া অবন্তিকার আঁকানো ছবির সামনে দাঁড়ানো গৌতম বলে গুরু আপনি ওকে জিজ্ঞেস করেন ওর ইচ্ছা কি হয়তো সেটা পূর্ণ করলেই ও চলে যাবে রবি জিজ্ঞেস করলে মায়া বলে আমার ইচ্ছা ছিল অনেক সোনা গহনা পরে আমার বিয়ে হোক কিন্তু বিয়ে হওয়ার আগে আমার মৃত্যু হয়েছে তাই আমাকে সাজার জন্য অনেকগুলো গহনা দিতে পারবে রবি জিজ্ঞেস করে দিতে পারলে তুমি মায়ার শৈল ছেড়ে চলে যাবে ভূত বলে হ্যাঁ রবি দ্রুত গিয়ে আলমারি থেকে একটা বড় বাক্স বের করে মায়াকে দেয় বাক্স খুলে দেখ দেখা যায় সেখানে বাক্সভর্তি গহনা মায়া এক এক করে সারা শৈলে গহনা পরে নেয় ভূতনি বলে কেমন লাগছে আমাকে রবি বলে তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে না এবার চলে যাও ভূতনি বলে আমি নিজেকে একবার দেখতে চাই রবি ইশারা দিলে গৌতম আয়না এনে মায়ার সামনে ধরতেই মায়া নিজেকে দেখে বলে এটা আমি না এ কে আমার জায়গায় অন্য একজনের চেহারা কেন বলে চিৎকার করে কাঁদতে থাকে গৌতম তো ভয়ে তেদোর রবি বলে হ্যাঁ এটা তুমি না তুমি এখন যাও এখান থেকে ভূতনি চিৎকার করে বলে আমার জায়গায় আমি অন্য কাউকে থাকতে দিব না বলেই পাশে রেখা কাঁচে দিয়ে পেটে ঢুকিয়ে দেয় কাঁচে বের করে আবারও পেটে ঢুকিয়ে দেয় এভাবে পাগুলোর মতো নিজেকে আঘাত করতে থাকে ঠিক তখনই বিদ্যুৎ চলে আসে মায়া মাটিতে পড়ে যায় রবি মায়ের কাছে গিয়ে দেখে মায়া মারা গেছে গৌতম বলে এতক্ষণ মায়ার মধ্যে ওই ভুটটা ছিল এখন তো মায়াও মারা গেছে এখন তাহলে ঘরে দুইটা আত্মা রবি বলে এসব বলা বন্ধ করো আগে ভাবো লাশের কি করা যায় এক কাজ করি একে নদীতে ফেলে দিই না হলে রেল লাইনের উপরে ফেলে আসি মানুষ ভাববে আত্মহত্যা করেছে নয়তো লাশ টুকরা টুকরা করে বন্য পশুদের খাইয়ে দিই গৌতম জিজ্ঞেস করে এসব কি বলছেন তার থেকে চলেন পুলিশকে জানিয়ে দিই রবি বলে পুলিশ তো আমাদেরকেই খুনি ভাববে গৌতম বলে আমার কাছে ভিডিও আছে সবও একাই করেছে প্রমাণ হয়ে যাবে গৌতম রবিকে ভিডিও দেখাতে গেলে দেখা যায় ভিডিওতে প্রায় জায়গায় মায়ের মুখ আসেইনি আর মাঝে মাঝেই ভিডিও কাটা রবি বলে এই ভিডিও দেখালে শুধু মারার কেস না এবার নাই নির্যাতন ফেসে যাব ল ঠেলা ঠিক তখনই দরজায় কারো কথা শোনা যায় রবি দরজার কাছে গিয়ে শুনতেই যাবে তখনই অগন্তিকা ঘন্টা বাজাতে থাকে অপরদিকে গৌতম জানালা দিয়ে উকি দিয়ে দেখে বাইরে পুলিশ দাঁড়ানো রবিকে পুলিশের কথা বলতেই রবি চিন্তায় পড়ে যায় সামনে লাশ দরজায় পুলিশ কে হবে কে জানে এদিকে অবন্তিকা বেল বাজিয়েই যাচ্ছে অবন্তিকার বেল শুনে রবি উপরে গেলে অবন্তিকা ভীষণ ঘাবড়ে বলে আমি ঠিক আছো তো রবি জবাব দেয় অবন্তিকা বলে মিথ্যা বলবে না আমাদের বাসায় কেউ এসেছে তাই না রবি এবার অবন্তিকাকে একে একে আজকে রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে সবকিছু শুনে অবন্তিকা বলে পুলিশও চলে এসেছে মেয়েটাকে ভূত মেরেছে বলে কেউ বিশ্বাস করবে করবে না যখনই আমরা মনে করি এবার আমরা খুব সুখের দিন কাটাবো ঠিক তখনই কেউ না কেউ এসে সমস্যার সৃষ্টি করে রবি অবন্তিকার পাশে বসে তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি ভয় পেও না সবকিছু ঠিক হয়ে যাবে অবন্তিকা বলে তোমাকে বারবার বলেছি অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দিবে না দেখেছো আজ তোমার সরলতা কতটা বিপদে ফেলে দিয়েছে রবি অবন্তিকাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এখানেই বসে থাকো আমি নিচে গিয়ে দেখছি কি হয়েছে রবি নিচে এসে গৌতমকে বলে তুমি সোফায় গিয়ে বসো আমি গিয়ে দরজা খুলছি অনেকবার দরজা ধাক্কানোর পরেও কেউ দরজা খুলছে না দেখে ইন্সপেক্টর চলে যাচ্ছিল ঠিক তখনই রবি দরজা খুলে দেয় ইন্সপেক্টর পেছনে ফিরে বলে অনেকক্ষণ ধরে কেউ দরজা খুলছিল না অনেকক্ষণ ধরে কেউ দরজা খুলছিল না আমি ভেবেছিলাম বাসায় কেউ নেই বৃষ্টিতে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি থানায় ফোন দিয়েছি ওরা কিছুক্ষণের মধ্যেই আসবে ওরা আসা পর্যন্ত এখানে থাকতে পারি ইন্সপেক্টর ভিতরে আসলে দেখা যায় মেঝেতে মায়ার লাশটা নেই আসলে রবি যখন দরজার বাইরে প্রকাশের সাথে কথা বলছিল তখন গৌতম প্রথমে মায়ার লাশটা সেখান থেকে ছড়িয়ে মেঝেটা মুছে পরিষ্কার করে ফেলে ইন্সপেক্টর সোফায় বসে বলে আমি ইন্সপেক্টর প্রকাশ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আছি এই সময় আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত তখন প্রকাশের ফোনে কল আসলে প্রকাশ বলে তা ডেড বডি কোথায় পাওয়া গেছে ও সোফার নিয়েছে আচ্ছা আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আমি কিছুক্ষণ পরেই আসছি ফোন রাখলে গৌতম জিজ্ঞেস করে স্যার কাল লাশ পাওয়া গেছে প্রকাশ জানায় একটা হইনের লাশ পাওয়া গেছে আর কেউ কি কখনো সোফার নিচে মানুষের আর কেউ কি কখনো সোফার নিচে মানুষের লাশ লুকিয়ে রাখে নাকি মানুষের লাশ লুকানোর জন্য তো এত বড় সোফা লাগবে দেখা যায় প্রকাশ যে সোফার উপর বসে আছে গৌতম সেই সোফার নিচেই মায়ার লাশ লুকিয়ে রেখেছে কথা বলতে বলতে রবি প্রকাশের পাশে গিয়ে দাঁড়িয়ে গৌতমকে ইশারায় দেখায় মায়ার ব্যাগটা সোফার কোনায় পড়ে আছে রবি কথায় কথায় সুযোগ বুঝে মায়ার ব্যাগটা তুলে নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে দেয় তখনই গৌতম রবিকে ইশারায় দেখায় মায়ার রক্ত গড়িয়ে প্রকাশের পায়ের কাছে আসছে রবি এবার উপায় না দেখিয়ে একটা দড়ি বের করে হাতে প্যাঁচায় রবি দইটা দুই হাতে শক্ত করে প্যাচাতে পাঁচাতে প্রকাশের দিকে এগিয়ে আসে রবি প্রকাশকে মারতেই যাবে ঠিক তখনই প্রকাশের অ্যাসিস্ট্যান্ট কল করে বলে সে গায়ে নিয়ে চলে এসেছে প্রকাশ উঠে যাওয়ার সময় মায়ার গড়িয়ে আসার রক্তে তার জুতা ভিজে যায় প্রকাশ চলে যাওয়ার সময় তার জুতায় লেগে থাকা রক্তের ছাপ ঘরের মেঝেতে লেগে যায় প্রকাশ চলে যাওয়ার সাথে সাথে দুজন মেন দরজা বন্ধ করে দেয় দরজা লাগিয়ে গৌতম বলে আপনি একজন পুলিশকে মারতে যাচ্ছিলেন এবার তো আমরা আরো ফেঁসে যেতাম রবি বলে আসলে ধরা পড়ার ভয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না গৌতম হাত জোর করে বলে অনেক হয়েছে এবার আমি চলে যাবো রবি গৌতমকে বলে কোথায় যাবে ওই পুলিশ ইন্সপেক্টর তোমাকে এখানে দেখেছে তাই আমি ধরা পড়লে তুমিও নিশ্চিত ধরা পড়বে গৌতম জিজ্ঞেস করে তাহলে এখন আমরা কি করবো রবি বলে তুমি আমার সাথে এসো রবি আর গৌতম মায়ার লাশটা নিয়ে ভেতরে একটা রুমে আসে তারপর তারা সাদা কাপড় দিয়ে মায়ের লাশটা জড়িয়ে ফেলে ঠিক তখনই দরজা খোলার শব্দ হয় গৌতম বলে মনে হয় কেউ এসেছে আপনি মেইন দরজা বন্ধ রবি বলে করেননি আমি ভেবেছিলাম তুমি বন্ধ করেছো তখনই প্রকাশকে দিয়ে নিচে নামতে দেখা যায় প্রকাশ বলে তোমরা সব পরিষ্কার করলেও টেবিলের উপর থেকে রক্ত মাখা কাঠি সরাতে ভুলে গিয়েছিলে প্রকাশ কাপড় সরিয়ে মায়ের লাশ দেখে জিজ্ঞেস করে তা এত সুন্দর মেয়েটাকে কে মেরেছে নাকি তোমরা দুজন মিলে মেরেছ রবি বলে ওকে আমরা কেউই মারিনি ও আত্মহত্যা করেছে রবি প্রকাশকে মায়া আসার পর থেকে যে ঘটনাগুলো হয়েছে সব সব বুঝিয়ে বলে বলে শুনে প্রকাশ হেসে ওই ভূত মেটার ভেতরে ঢুকে তোমাদেরকে না মেরে মেরে তোমাদের এসব কথা আমি বিশ্বাস করলেও কোর্ট কখনো সব মানবে না রবি বলে সেগুলো দেখা যাবে আপনি কত নেবেন সেটা বলেন প্রকাশ বলে পঁচিশ লাখ দিলেই আমি সবকিছু ভুলে যাব গৌতম বলে স্যার এত টাকা তো আমার কাছে নেই তবে আপনি সময় দিলে আমার ইউটিউব চ্যানেল বেঁচে আপনাকে শোধ করে দিব রবি বলে তোমার দিতে হবে না আমি ওনাকে পঁচিশ লাখ দিয়ে দিচ্ছি রবি ওদের ড্রয়িং রুম বলে আপনার এখানে দাঁড়ান আমি আসছি এরপর একটা রুমের দরজা খুলে রবি ভেতরে যায় একটা লকার ড্রয়ার খুলে দেখা যায় সেই ড্রয়ারটা টাকার বান্ডিলে ভরা রবি সেখান থেকে টাকা নিয়ে একটা ব্যাগে রাখতে শুরু করে খেয়াল করলে দেখা যায় এখানে আরো অনেকগুলো লকার রাখা আর সব লকারের উপরেই নাম্বার লেখা রবি টাকা নিয়ে বের হয়ে সে দরজায় তালা দেয় চাবিটা তার পকেটে রাখলে প্রকাশ বিষয়টা খেয়াল করে রবি টাকা দিয়ে জিজ্ঞেস করে এবার বলেন কি করতে হবে প্রকাশ জবাব দেয় কি করতে হবে মানে এখানে কিছু হয়েছে নাকি আমি তো সবই ভুলে গেছি এখানে যে প্রমাণগুলো আছে সবগুলো নষ্ট করে দাও মায়ার লাশ নিয়ে সবাই বাসার বাইরে আসে বাসার বাইরে বেশ বড় একটা গর্ত ঘোরে গর্ত ঘোরা শেষ হতেই বাড়ির ভেতর থেকে বেল বেজে ওঠে রবি প্রকাশকে বলে আমার স্ত্রী ডাকছে আমি আসছি রবি চলে যেতেই প্রকাশ গৌতমকে বলে ওঠে আসো এবার আমরা লাশ গর্তে রেখে মাটি চাপা দিব দুজনেই যখন মায়ের উঠাতে যায় তখনই বাতাসে কাপড় উড়ে গেলে দেখা যায় মায়ার চোখ মিলে তাকিয়ে আছে এমন দৃশ্য দেখে গৌতম চিৎকার করে সেখান থেকে সরে যায় গৌতম ভূত ভূত বলে চিৎকার করতে থাকে মায়া উঠে দাঁড়ায় আর এসব দেখে প্রকাশ জোরে জোরে হাসতে শুরু করে গৌতমের চিৎকার শুনে মায়া তার দিকে এগিয়ে এসে ইশারায় বলে একদম চুপ আসলে আজ সন্ধ্যায় গৌতম যখন হাইওয়ের পাশের দোকানে বসে সেই বিদ্যুতের সাথে কথা বলছিল তখন সেখানে গাড়ি নিয়ে প্রকাশ আসে প্রকাশ সাথে মায়াও ছিল সে দাদের কথা শুনে গায়ে থেকে বেরিয়ে আসে প্রকাশ যখন দোকানে চা আনতে যায় তখন শুনতে পায় দোকানদার আর একটা পাগল দোকানদার আর আরেকটা পাগল দুজনে বলা বলি করছে একটু সামনে একটা বাংলো আছে সেই বাংলোতে একটা লোক আর তার স্ত্রী থাকে তাদের কাছে অনেক টাকা পয়সা আছে আজ সাথে আমরা ওদের বাড়িতে গিয়ে ওদের মেরে সব টাকা পয়সা নিয়ে আসবো প্রকাশ তখন ওদের বলা ঠিকানা অনুযায়ী বাংলোর নাম দিয়ে নেটে সার্চ করে সে দেখে এরা আসলেই সত্যি কথা বলছে পাশে একটা বাংলো আছে প্রকাশ চা নিয়ে ফিরে এসে মায়াকে বলে পাশে একটা বাংলো আছে সেখানে একটা লোক আর তার অসুস্থ স্ত্রী থাকে মায়া বলে ওদের কথা মতো ওই বাসায় গিয়ে যদি টাকা পয়সা না পাই তখন কি হবে প্রকাশ বলে টাকা পয়সা না পেলে ওদের ওখানে গেস্ট হয়ে থাকবো আর টাকা পয়সা পেলে ভূত হয়ে যাব মায়া বলে তাহলে চলো অনেকদিন ধরেই অভিনয় করি না এরপর মায়া সেই বাংলোতে যায় রবিকে কথার জলে ফাঁসিয়ে সেই বাসায় কি আছে জানার চেষ্টা করে কিন্তু তখনই দরজায় কেউ করানারে। কিন্তু বাসায় গৌতম চলে আসায় মায়া প্রকাশকে মেসেজ করে জানিয়ে দেয় এবার প্ল্যান বি অনুযায়ী কাজ করতে হবে আর চায়ের দোকানে গৌতম আর বৃদ্ধ লোকগুলোর আলোচনা শুনে মায়া সিদ্ধান্ত নেয় সে ভূত সেচেই সে বাংলোতে যাবে এরপর প্ল্যান বি অনুযায়ী মায়া ভূতের অভিনয় করে এবং পেটে ছোট লাল রং ভর্তি একটা বেলুন বেঁধে সেখানে চাকু মারে এরপর প্রকাশ এসে রবির কাছে পঁচিশ লাখ টাকা দাবি করে সিন ফিরে আসে বর্তমানে মায়া গৌতম বলে এভাবে তাকিয়ে আছিস কেন ভয় পেয়েছিস গৌতম বলে আমাকে ছেড়ে দেন আমি কাউকে কিছু বলবো না মায়া বলে আমি তোকে ছেড়ে দিলে তুই এখান থেকে গিয়ে এই সবকিছু তো চ্যানেলে আপলোড করে দিবি মায়া বলে যতক্ষণ সবকিছু না নিয়ে যাচ্ছি ততক্ষণ তুই আমাদের সাথেই থাকবি প্রকাশ বলে আমরা পঁচিশ লাখ টাকা পেয়ে গেছি চলো এখান থেকে চলে যাই কিন্তু মায়া বলে একবার চাইতেই তো পঁচিশ লাখ টাকা দিয়ে দিয়েছে একবার এবার ভাবো তাহলে ওদের কাছে কত টাকা আছে এতদিন আমরা ছোট ছোট চুরি করেছি জীবনের সুযোগ বারবার আসে না এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে মায়া প্রকাশ আর গৌতমকে সাথে নিয়ে বাংলোর ভেতরে আসে অপরদিকে রবি অবন্তিকাকে জিজ্ঞেস করে কি হয়েছে বারবার ডাকছো কেন অবন্তিকা বলে নিচে কি হচ্ছে সেটা নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল সবকিছু ঠিক আছে তো রবি বলে পুলিশ ইন্সপেক্টর টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলেছি এখন আর কোনো সমস্যা নেই এদিকে নিচে প্রকাশ রবির লকার রুমে তালা খোলার চেষ্টা করে বারবার চেষ্টা করেও খুলতে না পেরে সে বলে এটা আসলে অনেক পুরনো তালা তাই চাবি ছাড়া খোলা যাবে না মায়া বলে তাহলে চিন্তার কি আছে চলো ওর কাছ থেকে চাবি নিয়ে আসি অবন্তিকার সাথে কথা বলে রবি নিচে এসে দেখে প্রকাশ দাঁড়িয়ে আছে রবি প্রকাশের কাছে আসতেই মায়া পেছন থেকে সে একটা ফুলদানি দিয়ে রবির মাথায় আঘাত করে রবি মেঝেতে পড়ে জ্ঞান হারালে মায়া আর প্রকাশ তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে রবির জ্ঞান ফিরলে মায়া বলে আমি তোমাকে যা বলেছিলাম তা তোমার গল্পের মতোই সবকিছুই তা তোমার গল্পের মতোই সবকিছুই বানানো ছিল রবি বলে আমি তোমাকে বিশ্বাস করে আমার বাসায় জায়গা দিলাম আর তুমি বিশ্বাসঘাতকতা করলে মায়া রবির কাছে লকার রুমের চাবি চাইলে প্রকাশ বলে চাবি ওর পকেটেই আছে আমি দেখেছিলাম কিন্তু প্রকাশ রবির পকেট চেক করেও চাবি পায় না প্রকাশ হাতে একটা পাঞ্চ পরে রবিকে মারতে শুরু করে এসব দেখে বেচারা গৌতম বলে আপনারা কি ওনাকে মেরে ফেলবেন নাকি প্রকাশকে থামিয়ে মায়া এগিয়ে এসে রবিকে বলে চাবি কোথায় আছে বললেই তোকে ছেড়ে দিব রবি বলে ওই টাকাগুলো আমার স্ত্রীর চিকিৎসার জন্য আপনারা যদি সব টাকা পয়সা নিয়ে চান তাহলে আমার স্ত্রী মারা যাবে আর ওকে ছাড়া আমি পারবো না মায়া প্রকাশকে বলে এভাবে হবে না ওর স্ত্রীকে নিচে নিয়ে আসো সিঁড়ি দিয়ে উঠতে গেলে রবি বলে আমি চাবি দিচ্ছি আমার স্ত্রীর হাতে দেয় প্রকাশ কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে চাবি আস কোথা থেকে প্রকাশ তো কেবলই ওর পকেটে হাত দিয়ে কোনো চাবি পায়নি চাবি নিয়ে প্রকাশ আবারও রবির হাত বেঁধে দেয় মায়া গৌতমকে রবির উপর নজর রাখতে বলে লকার রুমের দিকে যায় গৌতম আর মায়া লকার রুমে গিয়ে চারপাশে এতগুলো লকার দেখে বেশ খুশি হয়ে যায় গৌতম একটা লকার খুলতেই দেখে সেখানে শুধুমাত্র কাগজের টুকরা মায়া একটা লকার খুলে দেখে তার ভিতরে একটা চেইন তার সাথে একটা লকেট অপর লকারে একটা পাজল এদিকে প্রকাশ যতগুলো লকার খুলে সব লকারের ভিতরে শুধুমাত্র কাগজের টুকরা ছাড়া আর কিছুই পায় না মায়া লকার খুলে দেখে একটা চেইন আর পাশের লকারে একটা পাইপ ভীষণ রেগে মায়া আর গৌতম লকার রুম থেকে বের হয়ে আসে মায়া ছায়া সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে খেয়াল করে ঘন্টার সাথে বাঁধা দইটা ছেঁড়া ওই রুমে একটা পয়সাও নেই টাকাগুলো কোথায় রবি কোনো জবাব না দিলে প্রকাশ বলে তুই যখন বলবি না তখন তোর স্ত্রীকে জিজ্ঞাসা করি রবি বারবার নিষেধ করলেও গৌতম আর মায়া অবন্তিকার রুমের দিকে যায় দুজন উপরে গেলে গৌতম রবির দিকে এগিয়ে আসলে রবি তার দিকে রাগি চোখে তাকায় গৌতম বলে আমার কোনো দোষ নেই ওরা আমাকে ভয় দেখিয়ে এখানে এনেছে আমি আপনার হাতের বাঁধন খুলে দিচ্ছি আপনি এখান থেকে পালিয়ে যান এদিকে গৌতম আর মায়া অবন্তিকার রুমে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় দুজন সেদিকে খেয়াল না করে অবন্তিকার বিছানার দিকে এগিয়ে যায় নিচে গৌতম রবির হাতের বাঁধন খুলে দেয় অপরদিকে দুজন যখন ধীরে ধীরে অবন্তিকার বেডের দিকে যাচ্ছিল তখনই মেঝেতে থাকা একটা বলের উপরে পা পড়ে মায়া অবন্তিকার পেটের উপরে গিয়ে পড়ে মায়া পেটের উপরে পড়তেই সেই চাপের সাথে সাথে একটা কঙ্কাল উঠে বসে এমন ভয়াবহ দৃশ্য দেখে মায়া বিছানার উপর থেকে সরে যায় দুজন খেয়াল করলে দেখে রুমের ভেতরে একটা হুইল চেয়ার রাখা আর দেয়ালে অবন্তিকার কিছু ছবি মায়া আর গৌতম দৌড়ে অবন্তিকার ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে প্রকাশ বলে ওর স্ত্রী তো অনেক আগেই মারা গেছে আর আমাদেরকে ওর স্ত্রীর গল্প শোনাচ্ছে ও আসলে একটা সাইকো এদিকে নিচের রবির মুখে ভয়াবহ একটা হাসি ফুটে ওঠে মায়া রবির বলা সব কথাগুলো ভেবে প্রকাশকে বলে ও শুধু গল্প শোনায় না এই বাসায় যারা আসে তাদের সবাইকে মেরে ফেলে ও যে গল্পগুলো বলেছে সবগুলোই ওই বইগুলোতে লেখা আছে আর ওই বইগুলোতে যে নাম্বার লেখা আছে সেই সব নাম্বার ওই লকারগুলোতেও লেখা আছে আর সেই নাম্বার অনুযায়ী লকারে যে সকল জিনিসগুলো আছে সেই সব কিছু ওই গল্পগুলোতেও আছে যেমন সেই পিয়ানো টিচারের লকেট আর সুনীলের পাইপ তার মানে রবির বলার সব গল্পগুলোই সত্যি গৌতম আর মায়া দোতলা থেকে নিচে তাকিয়ে দেখে রবি চেয়ারে নেই ওরা আশেপাশে তাকিয়ে রবিকে খুঁজছিল হঠাৎ নিচ থেকে রবিতার মাথা বের করে মায়া নাম ধরে ডাকে ভয়ে প্রকাশ আর মায়া সে একটা রুমে চলে যায় গৌতম রবিকে বলে ওরা আসার আগে আপনি পালিয়ে যান রবি বলে এই বাসা আমার আমি কেন পালাবো গৌতম জবাব দেয় ওরা আসলে অনেক ভয়ঙ্কর রবি বলে তুমি আমাকে চেনো না আমি ওদের চাইতে বেশি ভয়ঙ্কর এদিকে মায়া বাল খুলে সেখানে একটা পয়সা রেখে আবারও বাল্বটা লাগালেই শর্ট সার্কিট হয়ে পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায় রবি উপরে রুমের দরজার সামনে এসে বলে মায়া মায়া খেলা তুমি শুরু করেছিলে কিন্তু শেষটা আমি করব। গৌতম রবির পিছু পিছু এসে একটা রুমে রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সেই রুমের আয়নাতে মায়াকে দেখে পিছনে ফিরে তাকায় মায়াকে দেখে গৌতম চিৎকার করলে মায়া তাকে চুপ করতে বলে পাশ থেকে প্রকাশ এসে গৌতমের মুখ চেপে ধরে সোফার কোনায় লুকিয়ে পড়ে গৌতম বলে আপনারা রবি স্যারকে ছেড়ে দিন সে আসলে খুবই ভালো মানুষ তার কথা শুনে মায়া গৌতমকে বলে তুই যতটা ভাবছিস সে আসলে ততটা ভালো না ও একটা সাইকো গৌতম বলে সে আপনাদের বৃষ্টি রাতে আশ্রয় দিল আর আপনারা তাকেই মারতে চাইছেন প্রকাশ বলে যারা এই বাসায় সে তাদের সবাইকে মেরে তাদের জিনিসপত্রগুলো লকার রুমে রেখে দেয় তারপর তাদের নিয়ে গল্প লেখে গৌতম বলে আপনারা যাই বলেন আমি আপনাদের কথা বিশ্বাস করব না মায়া বলে আরে ওর স্ত্রী অনেক বছর আগেই মারা গেছে এখনো সে তার স্ত্রীকে খাবার খাওয়ায় যত্ন নেয় এগুলো একটা সাইকো ছাড়া আর কারো কাজ হতে পারে না কিন্তু গৌতম বিশ্বাস না করলে প্রকাশ গৌতমকে অবন্তিকা রুমে পাঠিয়ে বলে তুই নিজেই দেখে আয় কিছুক্ষণ পর গৌতম চিৎকার করতে করতে বেরিয়ে আসে তখনই চারিপাশের লাইটগুলো আবারও জ্বলে ওঠে সবাই সেখান থেকে পালাতে শুরু করলে রুমের বাইরে এসে দেখে হাতে কুড়াল নিয়ে রবি করিডোরে দাঁড়িয়ে আছে রবিকে দেখে ওরা দৌড়ে এসে রুম থেকে বের হয়ে যায় তারা হুড়ায় সিঁড়ি থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে গৌতম রুমের দরজা লক করে নিচে নেমে আসে প্রকাশ মায়াকে নিয়ে সিঁড়ির নিচে একটা রুমে এসে গৌতমকে বলে দরজা লক করে দিতে এদিকে রবি দরজা ভেঙে দোতলা থেকে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে রবি নিচে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে সিঁড়ির পাশের রুমে প্রকাশ বারবার মায়াকে দেখে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল রবি সেই শব্দ শুনে বুঝতে পারে ওরা কোন রুমে লুকিয়ে আছে রবি সেই রুমের সামনে গিয়ে কুড়াল দিয়ে দরজায় একটা কোপ দেয় ঠিক তখনই মেইন দরজায় কেউ ধাক্কাতে শুরু করে রবি কুড়াল রেখে মেইন দরজার দিকে যায় গৌতম দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করে এখন কে এসেছে তখনই মেইন দরজা ভেঙে একজন ভেতরে আসে প্রকাশ জিজ্ঞেস করে কে এসেছে গৌতম বলে হাইওয়ে পাশে চায়ের দোকানদার চায়ের দোকানদার কুমার রবিকে দেখে জিজ্ঞেস করে কে তুমি রবি বলে আমি এ বাসায় কাজ করি কুমার মনে মনে বলে কিন্তু ওই পাগলটা তো বলেছিল এই বাসায় স্বামী আর স্ত্রী ছাড়া কেউ থাকে না কুমার রবিকে বলে তোমাকে কিছু টাকা দেবো আমার একটা কাজ করে দিবে রবি বলে টাকা পেলে আমি সব করতে পারি রবি মেইন দরজা বন্ধ করে সেখানে একটা তালা মেরে দেয় গৌদম এটা দেখে প্রকাশকে বলে রবি তো মেইন দরজায় তালা মেরে দিল প্রকাশ দেখে তাদের রুমের অপর পাশের দরজাতে তালামারা তার মানে তারা এই রুমে খুব বাজেভাবে আটকে গেছে তখনই মায়ের জ্ঞান ফিরে আসে কুমার রবিকে বলে তুই তোর মালিককে নিয়ে আয় আমি নিচে আছি প্রকাশ মায়াকে বলে আমরা এখানে থেকে পালাতে পারবো না ও সব দরজায় তালা মেরে দিয়েছে মায়া বলে আমাদের কাছে এখন দুইটাই রাস্তা হয় ওর হাতে মরতে হবে না হয় আমাদের ওকে মারতে হবে তিনজন রুম থেকে বেরিয়ে আসলে তাদের দেখে কুমার বলে ওই মাতালটা বলেছিল এখানে শুধু স্বামী স্ত্রী থাকে কিন্তু এখানে তো দেখছি মেলা বসেছে প্রকাশ জিজ্ঞেস করে সেই লোকটা কোথায় কুমার জবাব দেয় সে তো উপরে গেছে তিনজন উপরে যেতে আবারও সব লাইট বন্ধ হয়ে যায় প্রকাশ একটা চেয়ার ভাঙলে সবাই একটা করে চেয়ারের ভাঙা টুকরা নেয় এরপর সবাই ভেতরের অন্ধ অথবা একটা রুমে ঢোকে গৌতম বলে যত ভেতরেই যাচ্ছি একটার পর একটা রুম খুলতেই আছে প্রকাশ তার কাছে থাকা গ্যাস লাইটটা জ্বালাতেই দেখা যায় পুরো রুমের ভেতরে দামি দামি সব এনটিক পিস এগুলো তো সব রাজাদের আমলের ফোনের টর্চের আলোয় দেয়ালে কিছু একটা দেখে গৌতম সবাইকে সেদিকে তাকাতে বলে সবাই সেদিকে তাকালে দেখা যায় দেওয়ালে একটা বড় করে ছবি টানানো আর সেই ছবিটা রবি তবে রবি শৈলে রাজার পোশাক প্রকাশ বলে এটা হয়তো রবির দাদা গৌতম বলে এটা রবির দাদা না এটা ছবি ওই দেখো ছবিতে লেখা মৃত্যুর কিন্তু তার মৃত্যুর তারিখ লেখা নেই প্রকাশ বলে ও এখনো তাহলে মরেনি হঠাৎ ছবিটা হাসতে শুরু করলে সবাই সেখান থেকে দৌড়ে পালায় সবাই দৌড়ে নিচে আসতেই পুরো বাংলোর চেহারাটাই বদলে যায় সবাই চারপাশে তাকিয়ে দেখে যেটাকে তারা চকচকে বাংলো ভাব ছিল সেটা আসলে অনেক পুরনো আর এখন ধ্বংস প্রায় হঠাৎই বিদ্যুতের এক ঝলকানির মতো রবিতাদের পিছনে এসে দাঁড়ায় রবিতাদের সামনে এসে বলে আমার রাজ্যে তোমাদের স্বাগতম সবাই রবির এমন ভয়াবহ রূপ দেখে দৌড়াতে শুরু করে কিন্তু ওরা যেখানেই যাক না কেন ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসে রবি চোখ দুটো লাল করে বলে এতক্ষণ তোমরা আমার লেখা গল্পগুলো শুনেছ এবার আমার জীবনের গল্প শুনবে কয়েকশো বছর আগের কথা বংশ পরম্পরায় রবি তখন রুন্ধা রাজা সৎ রাজা আর প্রাকৃতিক সম্পদে ভরপুর রুন্ধা দিনকাল খুব সুখেই কাটছিল রবি ছোট ভাই ভীরা রবির ছবির দিকে তাকিয়ে নিজের পায়ে একের পর এক চাকু মারছিল তখন সেখানে রাজ্যের মন্ত্রী রুদ্র এসে ভিরাকে বলে নিজেকে ভাবে আঘাত করলে কপালে লেখা বদলে যাবে না ভীরা বলে শুধুমাত্র আমি ওর পরে জন্মগ্রহণ করেছি বলে আমি রাজা হতে পারবো না এটা কেমন নিয়ম আমিও ছোট ভাই তাই বলে কি আমি কোনোদিন রাজা হতে পারবো না আমার রাজা হওয়ার কোন কোনো উপায় বলে দাও প্রয়োজনে আমি হাজার মানুষ মারতেও প্রস্তুত আছি রুদ্রা বলে আমি রাজের মন্ত্রী আর আমাকে বিদ্রোহ করতে বলছো এ কথা বলে রুদ্রা সেখান থেকে চলে যায় কিছুদিন পর রুদ্রা একজন ইংরেজ কেনে রবিকে বলে সে আমাদের রাজ্যে ব্যবসা করতে চায় আর তার বদলে ওরা আমাদের চিরশত্রু ইন্দ্রজিৎ কে একটা ভালো বুদ্ধি দিয়েছে আমরা যদি ইন্দ্রজিতের রাজে আক্রমণ করি তাহলে আমাদের অনেক ধন সম্পদ নষ্ট হবে আর যদি পশ্চিমাদের নীতি মেনে তাদের অগোচরে আক্রমণ করি তাহলে ইন্দ্র ইন্দ্রজিৎকে সহজেই হারানো যাবে ইন্দ্রজিৎকে দাওয়াত দিয়ে এখানে আনব তারপর তাকে এখানেই শেষ করে দিব রবি জিজ্ঞেস করে এ পরামর্শের জন্য পশ্চিমবনে আমাদের কাছে কি চায় সে ইংরেজ বলে এর বিনিময়ে আমরা আপনার বন্ধুত্ব চাই রবি রুদ্রকে বলে ইন্দ্রজিৎকে দাওয়াত দাও আর সবকিছুর ব্যবস্থা করো রবির এমন সিদ্ধান্তে রাজ্যের সবাই খুশি হলেও শুধুমাত্র একজন এই সিদ্ধান্ত মানতে পারে না সে হচ্ছে অবন্তিকা অবন্তিকা তখন রাজমহলে দাসীর কাজ করতো দাওয়াতের রাতে অবন্তিকা রবিকে খুব ভালোভাবে গহনা পড়িয়ে দিচ্ছিল কিন্তু অবন্তিকা কেমন যেন অন্য মন তাই বারবার তার হাত থেকে এটা সেটা পড়ে যায় রবি জিজ্ঞেস করে এটা তো তোমার প্রতিদিনের কাজ তাহলে আজকে এমন হচ্ছে কেন অবন্তিকা বলে আমাদের রাজা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিত না এতদিন আপনার সেবা করাকে আমি আমার সৌভাগ্য মনে করতাম কিন্তু আজ দেখছি নিজের স্বার্থের জন্য আপনি আপনার শত্রুর পিঠে চাকু মারতেও লজ্জা পাচ্ছেন না আপনি তো রাজা না একজন মানুষ হওয়ারও যোগ্য না এমন কথা শুনে রাজার দেহরক্ষী তলোয়ার বের করে অবন্দিকা মারতে যায় কিন্তু রবি তাকে বলে আমার সম্মানের জন্য নিজের বোনকেও মেরে ফেলবে রাতের দাওয়াতে ইন্দ্রজিৎ আসে দেওয়া হয় ইন্দ্রজিৎ বলে আমি ভেবেছিলাম রবি বর্মার মতো বড় দাওয়াতে হাজার হাজার প্রজারা আসবে কিন্তু এখানে তো দেখি শুধুমাত্র আমরা চারজন তা এই গোপন বৈঠকের রহস্য কি রবি বলে যুদ্ধ করে নিজেদের ধন সম্পদ নষ্ট করে কি লাভ কিন্তু আমরা যদি শত্রুতা ভুলে বন্ধুত্ব করে ফেলি তাহলে আমরা আরো সুন্দরভাবে নিজেদের রাজ্য পরিচালনা করতে পারবো আপনি যদি রাজি থাকেন তাহলে খাওয়া শুরু করুন ইন্দ্রজিৎ খাওয়া শুরু না করলে রবি বলে আপনার জায়গায় আমি থাকলেও বিশ্বাস করতাম না এতদিনের শত্রু এক রাত্রে কিভাবে বন্ধুদের হাত বাড়িয়ে দিতে পারে রবি গ্লাস বলে এর গ্লাসটা নিয়ে রবি নিজের গ্লাসটা ইন্দ্রজিতকে দেয় রবি কে খেতে দেখে ইন্দ্রজিৎ তার ড্রিঙ্কস শেষ করে তখনই সেই ইংরেজ বমি করতে করতে মারা যায় অর্থাৎ বিষ মেশানো হয়েছিল সেই ইংরেজের ক্লাসে রবি রুদ্রাকে বলে একজন ইংরেজ আমাদের দেশে এসে পরামর্শ দিবে আর তার কো মতলব আমি বুঝবো না এতটা বোকা আমি না দুজনের শত্রুতার সুযোগ যখন তৃতীয় ব্যক্তি নাই সে কখনই ভালো হতে পারে না আর মন্ত্রী রুদ্রাকে বলে তোমার বাবা দাদারা এ রাজের অনেক সেবা করেছে তাই তোমাকে না মেরে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তবে আজকের পর তোমাকে যেন এই মহলে না দেখি রবি মহলে ফিরে আসলে রবিকে দেখে অবন্তিকা তার পায়ের কাছে বসে বলে আপনি আমাকে মাফ করে দেন আমি কোনো কিছু না বুঝেই আপনাকে দোষ দিয়েছি রবি বলে তোমার এই ভুলের একটাই সা

রাতে রদ্র লুকিয়ে বিরাস্তের দেখা করতে আসে বিরা বলে বলেছিলাম না সময় বদলে যায় রদ্র বলে এখন এসে সব ভেবে লাভ নেই বিরা জানায় যদি এক রাতের মধ্যে রাজা বদলে যায় তাহলে লাভ আছে রদ্র বলে আমি তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু আমরা দুইজন রবের কিছুই করতে পারবো না তখনই দেখা যায় সেখানে রাজ পণ্ডিত শত্রুপক্ষের রাজা ইন্দ্রজিৎ এমনকি রাজার দেহরক্ষিও তাদের সাথে হাত মেলায় বিরা বলে রবিকে এভাবে মারলে প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে তাই সবাই জানবে রাতে দাকাতে সেই মহলে কিছু লুট করে নিয়ে গেছে মহারাজা বাধা দিতে আসলে তাকে খুন করা হয়েছে রাজা মরে গেলে আপনারা সবাই বলবেন ওয়ারিশ অনুযায়ী রবি ছোট ভাই ভীরা এখন এই রাজ্যের রাজা তখন প্রজাদের আমাকে রাজা হিসেবে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করা থাকবে না গভীর রাতে মহলের সব মশাল নিভিয়ে মহলকে অন্ধকার করে দেওয়া হয় সেই অন্ধকারে বিয়ার পাঠানোর সৈন্যরা রবির উপরে হামলা করে রবি যখন বিয়ের মতো সৈন্যদের সাথে লড়াই করছিল তখন পেছন থেকে এসে বিরা রবি পিঠে তলোয়ার ঢুকিয়ে দেয় বাকি সবাই আড়াল থেকে বেরিয়ে আসে রবি তার হাতের তলোয়ারটা ভিড়ার পেটে মারতে গিয়ে থেমে যায় রবি বলে নিজের ভাইকে হত্যা করব এতটাও অমানুষ আমি না দিয়ে বলে আমার স্ত্রী অবন্তিকা অথবা কোনো হয় তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না তখনই মহলের ভিতর থেকে অবন্তিকা চিৎকার ভেসে আসে শকুন্তলা একটার পর একটা চাকু মেরে গর্ভবতী অবন্তিকাকে খুন করে রবি দৌড়ে মহলের ভেতরে এসে দেখি অবন্তিকা মেঝেতে পড়ে আছে কিন্তু বাইরে আসলে দেখা যায় রবি তখন সবার সামনে মেঠেতে বসেছিল তার মানে অবন্তিকার কাছে যে গিয়েছিল সে রবির আত্মা রবির আত্মা তখন সেখানে থাকা সব বেইমানদের একে একে মেরে ফেলে রবির আত্মা আবারও দেহে প্রবেশ করে সিন বর্তমানে ফিরে আসে রবি বলে ছোট ছোট চুরি থেকে শুরু করে বড় বড় যুদ্ধ মানুষের রাগ হিংসা আর লোভের কারণেই হয় আমার এই মহলে অনেকে এসেছিল কিন্তু নিজেদের লোভ কেউ সামলাতে তাই তারা এই মহলেই বন্দী হয়ে আছে পৃথিবীতে সবাই টাকার প্রয়োজন আছে আমি ভেবেছিলাম পঁচিশ লাখ টাকা তোমাদের জন্য যথেষ্ট তাই তোমাদের একটা সুযোগ দিয়ে আমি ভেতরে চলে এসেছিলাম কিন্তু মানুষের লোভ কখনোই শেষ হয় না সেজন্যই মানুষ মানুষকে ধোকা দেয় প্রয়োজনীয়তাকে খুন করতেও বাধে না মায়া আর প্রকাশ হাত জোর করে রবিকে বলে আমরা এমন ভুল আর জীবনেও করব না আমাদের মাফ করে দিন রবি বলে আচ্ছা ঠিক আছে চলে যাও রবি গৌতমকে বলে তুমিও চলে যাও তিনজন দৌড়াতে দৌড়াতে বাসা থেকে বের হয়ে যায় টাকার ব্যাগটা এখনো সেই গর্তের পাশে পড়েছিল মহল থেকে কিছুটা দূরে প্রকাশের গাড়ি পার করা ছিল প্রকাশ গাড়িতে উঠতে গেলে মায়া তাকে বাধা দিয়ে বলে তুমি কি পাগল হয়েছ পঁচিশ লাখ টাকা ওখানে ফিরে চলে এসেছো রবি বলে এত কিছু হওয়ার পরও আবাসে টাকার কথা বলছো মায়া জবাব দেয় সে তো আমাদেরকে ছেড়িয়ে দিয়েছে ও তো শুধু একটা আত্মা ও আমাদেরকে মারবে না গৌতম তাতে নিষেধ করলে প্রকাশ গৌতমকে বলে তুই এখান থেকে চলে যা ওই টাকার উপর তোর কোনো অধিকার নেই দুজনে গাড়ি নিয়ে আবারও সেই মহলের দিকে রওনা দেয় দুজনে মহলে ঢুকে দেখি ব্যাগটা এখনো গর্তের পাশেই পড়ে আছে তারা খুব সাবধানে ধীরে ধীরে সেই ব্যাগের দিকে এগোতে থাকে প্রকাশ ব্যাগটা হাতে নিয়ে বুঝতে পারে ব্যাগটা খুব হালকা ব্যাগটা খুলে দেখা যায় তার ভেতরে ছেঁড়া কাগজ ছাড়া আর কিছুই নেই প্রকাশ মায়াকে বলে সবকিছু একটা সীমা থাকে আমরা লোভের সীমা পার করে ফেলেছি ও আমাদের আর ছাড়বে না তখনই বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় রবি বেলকুনিতে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে রবি ওদেরকে ভিতরে নিয়ে এসে বলে তোমরা টাকার লোক ছাড়তে পারবে না এই সমাজে গৌতমের মতো ভালো মানুষ দরকার তোমাদের মতো পাপিদের দরকার নেই সেদিন আমি ময়ে যাওয়ার পরও রাজ্যের প্রজাদের রক্ষা করার জন্য আমার আত্মা আবারও শৈলে প্রবেশ করে তোমাদের মতো হাজার হাজার পাপিদের ধ্বংস করার জন্য আমি এখনো বেঁচে আছি রবি হাতে ইশারা করতেই সেখানে একটা বড় আয়না চলে আসে প্রকাশ আর মায়া আয়নার দিকে তাকাতেই রবি বলে আয়নাতে মানুষদের দেখা যায় না শুধুমাত্র আত্মা দেখা যায় রবি এক একে এই মহলে আসার সকলের পাপের কথা বলতে থাকে আর আয়নার ভেতরে একে একে হাজারো আত্মা দেখা যায় দুজনের পাপের শাস্তি হিসাবে রবি প্রকাশ আর মায়াকেও সেই আয়নার মধ্যে বন্দি করে ফেলে ওদের মারার পর রবি প্রকাশের সেই পাঁচ রিং আর মায়ার ব্যাগটা লকার রুমে রেখে দেয় আর তাদের নিয়ে লেখা বইটি রবি বিভিন্ন প্রকাশনা হাউজের কাছে পাঠিয়ে দেয় তার মতে এমন গল্প চার দেয়ালের মাঝে না চারপাশে ছড়িয়ে দেওয়া উচিত গল্পটা যেতে যেতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল লোভ লালসা হিংসা অহংকারের পরিণাম কি ভয়ানক হতে পারে মায়া এবং প্রকাশ পঁচিশ লাখ টাকা নিয়ে যেতে পারত। কিন্তু তারা তার না করে আরো বেশি পাওয়ার আশায় সেই ফিরে গেল আর পরিণামে পেল মৃত্যু এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু তবে গৌতম তার সরলতা এবং ভালো ব্যবহারের কারণে নিজের জীবন নিয়ে ফিরে গেল আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার শপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে